আমার নাম লিয়াকত আলী খান, আমার পিতার নাম মরহুম মাহবুব আলী খান। আমি পশ্চিম পটিয়ার 2 নম্বর বড়ুটেনের দৌলতপুরা গ্রামের একজন তখনকার ছাত্র ছিলাম। আমি পড়তাম শিকল বাহায় চৌধুরী হাই স্কুলে, তখন আমি ক্লাস 9-এর ছাত্র। আমি মুক্তিযুদ্ধে যাওয়ার প্রেরণা পেলাম, আমাদের স্কুল তখন প্রতি রবিবারে বন্ধ থাকতো। আমি স্কুল বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করতাম, ওখান থেকে প্রতি রবিবার শহরে আসতাম। তারপর আসি যখন সাতটার ঘাটে দেখি পাঞ্জাবিরা মানুষ মেরে গাঁটে বেঁধে দিল, একজনের পায়ের লোক একজন পা বেঁধে বাসিয়ে দিল, তখন আমার মন জাগ্রত হলো যে আমরা আমাদের দেশে এসে এরা আমাদের মানুষকে মারে, আমাদেরকে দেখাচ্ছে, এর প্রতিশোধ নেব। তখন আমি আমার স্কুলের স্ট্যান্ড হ্যান্ডমাস্টার ওনাকে বললাম, স্যার আমি মুক্তিযুদ্ধে যাব। হ্যান্ডমাস্টার আমাকে একটা ঠিকানা দিল, এখান থেকে আমজুরাট যান, আমজুরাট থেকে সেনবাড়িতে যাবেন, ওখানে আপনাকে ট্রেনিং দেওয়া হবে। তখন আমি আমজুরাট গিয়া পেলাম অনিল লালাকে, উনি নিয়ে আমাকে সেনবাড়িতে প্রথম রাইফেল ট্রেনিং, গ্রেনেড চার্জ এবং ব্যানার চার্জ ট্রেনিং দেওয়া হলো। পরবর্তী পর্যায়ে বিভিন্ন অপারেশনে আমরা অংশগ্রহণ করেছি ক্যাপ্টেন করিমের আন্ডারে। যখন আমাদের কাছে হেভি অস্ত্রের প্রয়োজন পড়লো, আমাদের কাছে অস্ত্রের অভাব ছিল, সুতরাং ক্যাপ্টেন করিম বলল আমাদের একটা গ্রুপ ইন্ডিয়ার পাঠানো হচ্ছে হেভি ট্রেনিংয়ের উদ্দেশ্যে, আপনাকেও সেখানে যেতে হবে। সেই উদ্দেশ্যে আমরা গেলাম ভারতে। ভারত থেকে ট্রেনিং নিয়ে আসার এক সপ্তাহ পরে আমাদের দেশ ইনশাল্লাহ স্বাধীন, তখন আমরা ক্যাপ্টেন করিমকে হারিয়েছি। প্রফেসর শামসুল ইসলামের নেতৃত্বে এক সপ্তাহ আমি ছিলাম, তারপর দেশ স্বাধীন হয়ে গেছে।